আচ্ছা বঙ্গাদে মনে তাহিরি কামলে ভাঙ্গে দেওয়া আর জাবির ইবনে আব্দুল্লাহ আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু কুলতু ইয়া রাসূলুল্লাহ আবি আনতা ওয়া উম্মি আখবিরনি আন আউয়াল শাইইন খালাকাহুল্লাহু তাআলা ক্বাবলাল আশিয়াই ক্বালা ইয়া জাবির ইন্নাল্লাহ তাআলা খালাকা ক্বাবলাল আশিয়াই নূরা নাবিকা মিন নূরিহি ফাজআলা যালিকা নূরু ইয়াদুরু বিল কুদরতি হাইসু শাআ আল্লাহু তাআলা ওয়া লাম ইয়াকুন ফি যালিকাল ওয়াক্ত লাহুন ওয়ালা কালামুন ওয়ালা সামাউন ওয়ালা আরদুন ওয়ালা জিন্নুন ওয়ালা মালাকুন সুব করে সুবহানাল্লাহ কইতে মানে এ তো হইলো কই না ইডি ওয়াজ কই না ইডি হইলো সাফা বাস টিজ তো কোনদিন বহস বই তো তো হইলে এবিসিডির মত দলিল কইলাম ওকে তাকে আই হাই 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 কইলো কি রে যতটা তাফসীর গ্রন্থ খুলবেন আমি যদি 27টা তাফসীর দিকা এই নূর দিয়ে হেরা যে কো কিতাব কুরআন আমি কই এই নূর দিয়ে 27টা তাফসীর জালালাইন থেকে শুরু কইরা যে তাফসীরে জালালাইন কওমি মাদ্রাসায় পড়ানো হয় সমস্ত মাদ্রাসায় পড়ানো হয় আমি নূর দিয়ে দেখাই দিব নূরু আই মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই নূর মানে কুরআন নয় এই নূর মানে হলো আমার রাহমাতুল লিল আলামিন হাত তুলে বলেন ঠিক কি না বলেন বিরামপুর এইচডি মিডিয়া দা ইসলামিক ইউটিউব চ্যানেল আরে আমি যদি মারা যাই আমার লাশ রাখবো এক জায়গায় বুকের বরাবর একজন দাঁড়ায়া চার তাকবীরের সঙ্গে আমার জানাজা পড়বে পিসাব মারা গেলে জানাজা হবে মন্ত্রী মারা গেলে জানাজা হবে এমপি মারা গেলে জানাজা হবে নির্ধারিত তাকবীর হবে নির্ধারিত দোয়া করা হবে নির্ধারিত সালাম ফিরানো হবে নির্ধারিত জায়গায় লাশ রাখতে হবে নির্ধারিত দিকে কবরের দিকে মুখ ফিরাইতে হবে কিন্তু আমার নবী হলো এমন নবী যার দেহ মুবারক ছিল আয়েশা সিদ্দিকার হুজরার ভিতরে আর চতুর্দিকে শিশুরা মহিলারা পুরুষরা ফেরেশতা সবাই গুইরা গুইরা শুধুমাত্র দুরুদার সালাম দুরুদার সালাম দুরুদার সালাম দুরুদার সালাম এরপরে আমার নবীর নিয়া রওজা মোবারকে রাখছে কোন ইমাম ছিল না আব্দুল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আমার নবীর কাফনের কাপড়টা আমি সরাইছি সরায়া দেখি আমার নবীর দুইটা ঠোঁট মোবারক লড়তেছে আমার নবী কি মরা নবী না জিন্দা নবী এখনো নবী কি মরা না জিন্দা তো নবীরে জিন্দা রাখছে কেডায় তো আমার নবীর ব্যাপারে যারা বলে যে জিন্দা নবীর আমরা তালাক দিলাম এরা কি এরা হইল নাই ফাটি এরা কি ফাটি এরা একটু পরে কইব তারাবির নামাজ 20 রাকাত কোথাও নাই বেতন নামাজ 3 রাকাত কোথাও নাই নবী যে জিন্দা কোথাও নাই আমি বলি তোর আর ঈমান নাই আচ্ছা বঙ্গাদে মনে তাহিরি কামলে ভাঙ্গে দেওয়া এই পাগলা পাগলা তিতা মিড়া বোঝে না পাগলা রে জিলাবি দিও না আল্লাহ যখন ছিল একা নাহি ছিল কোন সকা তখন আল্লাহ প্রকাশিতে চাই আল্লাহ হাকিকতের নূর দিয়া হাবিবের নূর করলেন পয়দা পরে জোশ মারিলেন এশকের দরিয়াই রে সময় যায় পর দরুদ নবী মুস্তাফা সুবহানাল্লাহ কই দেন না পাগলা সুবর কর কই যেমনে না কই আজকাল এই জুরুল থেকে একটা কদম দিতাম না ইনশাআল্লাহ এটা না ভাঙ্গা দিয়া ওইলে সদাই নাইলে বিদায় কোন সান্দের তালে বান্দব থাকলে দইরা লয়া যদি নূর প্রমাণ না করতে পারি এই বাংলার জমিনার সেহারা দেখাইতাম না ঠিক না মাঠে সেটাইস না কইছি যে বিয়া শাদি করছি জিফু তইছে দুদিন পরে বিয়ের বয়স 7 বছর 14 বছর হইতে বিয়ার লাগে কত অবস্থা দিব জি পরে দুই দিন পরে মেয়ে পরে এই জন্য একটু ঠান্ডা ওয়াশ করি কথা বুঝছিস তিন আলী কবে যে পাগল ঠিক না এই জন্য না মাথা ঠান্ডা রেখে কথা বলতেছি তবে ভাগলা যেটা কইছো ইমানি কথা এটা না পাইঙ্গে আমি যাইতাম না আমার নাম তাহির যা তাকে কপালে কত হইব শিবপুর বাজারে সকালে কথা বল ঠিক না একটা কি
গরম হইছি নি আমি সবই পারি তবে একটা কথা আমার নবী কি মরা নবী না জিন্দা নবী মুরাটি এবং নুরির যে বিষয়টা আমি শুরু করছিলাম নবীর মহব্বত দিয়া কথা কন ঠিক এই পাগলা কইছে হুজুর অনেকে বলে নবীরে মাটি আর অনেকে বলে নবীরে নূর এই নিয়া বহুত দ্বন্দ্ব আছে এখন যারা নবীরে মাটি বলে উনি উনার ইস্টিজে বলে আর আমি যে নূর বলি আমি আমার ইস্টিজে বলি উনি উনারটা উনার হেন বলে আমি আমারটা আমার কাছে বলি সবচেয়ে ভালো হইলে দুইটারে একসাথে করতালে কোন একসাথে যখন করার কোনো সুযোগ নাই তো আমি আমারটা কইয়া যাই হেরারটারে খণ্ডন করে দেয়া যায় এইগুলা প্রচার হোক যারা নবীরে মাটি কয় এই যারা নবীকে মাটি বলে একটা এই গুরুত্বপূর্ণ কথা কিন্তু সাবধান কেউ লড়বেন না যারা নবীকে মাটি বলে আমরা দলিল একটু ফরে দিই আগে তাদের সাথে একটু কথা বলি যারা নবীকে মাটি বলে তাদেরকে জিজ্ঞেস করি যে তোমরা কোন কারণে নবীকে মাটি বলো তারা বলে আল্লাহ পাক কোরআনে বলছে কুল ইন্নামা আনা বাশারুন মিসলুকুম হে নবী আপনি বলে দেন আমি তোমাদের মতই একজন মানুষ কোরআনের এই দলিলটাই তারা প্রয়োগ করে যে হে রসুল আপনি বলে দেন আমি তোমাদের মতই একজন মানুষ তাহলে আমাদের মতই যদি একজন মানুষ হয় তাহলে আমরা যেই মাটির তৈয়ারি নবী ওই তো এই মাটিরই তৈয়ারি এটা হলো তাদের যুক্তি এখন তাদের যুক্তিটার খণ্ডন আমি করতেছি তাদের যুক্তির যে খণ্ডন করতেছে এটা হলো এটা যে তারা যদি বলে যে বাসার অর্থ যে মানুষ এই বাসার দিয়া যে তারা মানুষের মুরাদ নিছে উদ্দেশ্য নিছে এটা যদি বলতে হয় তাহলে আমার একটু বলতে হয় হযরতে মরিয়ম আলাইহিস সালামের কাছে জিব্রাইল আলাইহিস সালাম আসলেন যখন কে আসলেন তখন জিব্রাইল আলাইহিস সালাম যে আসছেন তাকে বলা হয়েছে বাসার তাকে বলা হয়েছে কি বাসার কোরআনের ভাষা নবীর ক্ষেত্রে যেমন বাসার বলা হয়েছে জিব্রাইল আলাইহিস সালামের ক্ষেত্রেও বাসার বলা হয়েছে আর বাসার দিয়া যদি মানুষ আমাদের মতোই নবীকে মানুষ বুঝে এ মাটি বলতে চান তাহলে আমি বলবো জিব্রাইল আলাইহিস সালামকে যে আল্লাহ কোরআনে বাসার বলেছে ওই বাসার দিয়ে অত জিব্রাইলকে আমাদের মতো মানুষ হিসেবে বলিয়া জিব্রাইলকে তো আপনি মাটি বলার কথা আপনাদের কাছে বিচার দেই ফেরেশতা জিব্রাইল কি মাটির তৈয়ারি না নূরের তৈয়ারি তো বাসার শব্দ ভাইয়া যে নবীর ক্ষেত্রে বাসার শব্দ ব্যবহার করার কারণে নবীরে আমরার মতন মানুষ কইতাছেন কিন্তু জিব্রাইল আলাইহিস সালামকে যে আল্লাহ পাক রাব্বুল আলামিন কোরআনে বাসার বলছে এই বাসার শব্দের দ্বারা মানুষ জিব্রাইলের ক্ষেত্রে মানুষ শব্দ প্রয়োগ করেন না কেন তার মানে বুঝতে হবে এখানে একটা হাকিকত আছে নবীজি একদিন এইভাবে বসে আছে কিতাবুল ইমানের মধ্যে পাবেন এইভাবে বসা একজন লোক নবীর কাছে আয়েশা বলছে ইয়া রাসূলুল্লাহ মাল ইসলাম ইসলাম কি ওয়ামাল এহসান এহসান কি ওয়ামাল ঈমান ঈমান কি নবী তিনটার উত্তর দেওয়ার পরে লোকটা চলে গেছে লোকটা চুলগুলো ছিল এলোমেলো হাঁটু গাইরে বসছিল নবী জিজ্ঞেস করে এ সাহাবা একরাম যেই লোকটা আসছিল আমাকে প্রশ্ন করলো তিনটা প্রশ্ন কইরা যে লোকটা চইলা গেল ওই লোকটার কি তোমরা চিনছো সাহাবা একরাম বলি ইয়া রাসূলুল্লাহ এটা তো আপনার সাহাবী দাহিয়াতুল কালবি সাহাবীদের মধ্যে সবচেয়ে সুন্দর সাহাবি হইল দাহিয়াতুল কালবি কো এটা তো আপনার সাহাবী দাহিয়াতুল কালবি আমার নবী বলেন এটা দাহিয়াতুল কালবি নয় সরি এটা দাহিয়াতুল কালবি নয় এটা হলো হযরতে জিব্রাইল জিব্রাইল সরাসরি কার সুরতাইছে দাহিয়াতুল কালবি কি জিন না মানুষ তো মানুষ কিসের তৈরি জিব্রাইল আসছে কি মানুষের সুরতে না জিনের সুরতে তো সরাসরি জিব্রাইল নূরের তৈরি জিব্রাইল মানুষের শুরুতে আয়েশা নবীর কাছে প্রশ্ন করলো সাফেরাস্তার সাহাবীরাও ওই লোকটারে দেখলো লোকটা চলে যাওয়ার পরে এই লোকটাকে অন্যান্য মানুষগুলো দাহিয়াতুল কলবির শুরু দেখার পরেও সে জিব্রাইলকে মাটি বলে না কেন তার মানে বুঝতে হলো আল্লাহ পাক নূরকে মানুষের সুরত দরাইতে এটা হলো সুডু ফুলাভানের উত্তর যারা তাদের সাথে বিতর্ক করবে এটা হইলো তাদের যারা যুক্তিবাদী বেশি এরা হইলো চাপাবাজ আর যুক্তিবাজ এক
দুই নম্বর প্রশ্ন হলো দলিল আর জাবির ইবনে আব্দুল্লাহ আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু কুলতু ইয়া রাসূলুল্লাহ আবি আনতা ওয়া উম্মি আখবিরনি আন আউয়াল শাইইন খালাকাহু আল্লাহু তাআলা ক্বাবলা আল আশিয়া ক্বালা ইয়া জাবির ইন্নাল্লাহা তাআলা খালাকা ক্বাবলা আল আশিয়া নূরা নাবিয়িকা মিন নূরিহি ওয়া জাআলা যালিকা নূরু ইয়াদুরু বিল কুদরাতি হাইসু শাআ আল্লাহু তাআলা ওয়া লাম ইয়াকুন ফি যালিকাল ওয়াক্ত লাহুন ওয়া লা কালামুন ওয়া লা সামাউন ওয়া লা আরদুন ওয়া লা জিন্নুন ওয়া লা মালাকুন সুবহানাল্লাহ 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 কুদরতি কদম মোবারকে কুরবান আপনি আমাকে বলুন আল্লাহ পাক রাব্বুল আলামিন এই পৃথিবীতে কোনো কিছু সৃষ্টি করার পূর্বে সর্বপ্রথম কি সৃষ্টি করছে যখন আল্লাহ আমার নূরটা সৃষ্টি করছে ওই সময় ওয়ালা লাউহুন লওয়াক এক প্লাপন নবীকে ওয়ালাম ইয়াকুন ফি হাজাল ওয়াক্ত না এনাফ ডিফারেন্স বিটুইন দ্যাট এন্ড দিস দ্যাট মানে ওই দিস মানে এই জালিকা মানে ওই হাজা মানে এই এটা হলো আরবি অর্থ আমার নবী কয় ওয়ালাম ইয়াকুন ফি জালিকাল ওয়াক্ত কেন হাজাল ওয়াক্ত কইছে না কাটিরা বুঝবো তাফসীর অর্থ জালিকাল ওয়াক্ত যেমন আল্লাহ কোরআনে কইছে জালিকাল কিতাবুল আরাইবা ফি এখানে আল্লাহ কইছে না যে হাজাল কিতাবুল আরাইবা ফি কয় নাই জালিকাল কিতাব মানে হইলো ইডা 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 আছে না ইডা ইডা ওই কিতাব সুবহানাল্লাহ না মানে ইডা হইলো হিডার ফটো কপি ইডারে গাঙ্গো বাসা দিলেও হিডা আছে এই জন্য নবী কইছে জালিকাল ওয়াক্ত যখন আমার নূরটা বানাইছিল ওই সময় যখন বানাইছিল ওই সময় ওয়ালা লাউহুন লৌহ ছিল না ওয়ালা কলামুন কলম ছিল না ওয়ালা জিন্নুন জিন ছিল না ওয়ালাল ইনসুন মানুষ ছিল না ওয়ালা কমারুন চন্দ্র ছিল না ওয়ালা শামসুন সূর্য ছিল না ওয়ালা ইনসান মানুষ ছিল না ওয়ালা ওয়ালা আরদুন জমিন ছিল না জমিনটা কি স্বর্ণের না মাটির আমার নবী কয় ওয়ালাম ইয়াকুন ফি যালিকাল ওয়াক্তে যখন আল্লাহ আমারে বানাইছে তখন ওয়ালা আরদুন জমিন ছিল না মানে মাটি ছিল না যখন নাই নাই কিছু নাই তখন আল্লাহ আমার নূরকে পয়দা করছে তো হেতে মাটি ফাইল কো ওই সময় তো মাটি নাই বলছে তোমাদের মত তোমাদের জায়েদ বাগের মত জায়েদ কি বাঘ হয়ে গেছে গা মানে বীরত্বে বাঘের মতো নবী দেখতে আমরার মত দেখতে আমরা মত কিন্তু আমার নবীজিকে যারা মাটির মানুষ বলে আর আসমার রাসূল আর যেটাকে বলছে আইয়ু কুম মিসলি কে আসো আমার মত নবী কো আমার মত কেউ নাই হেতে কো নবী আমরার মত আরে বেডা বউরই তো মা কইলে বউ তালাক নবীরে আমরার মতন কইলে তোর ঈমান তালাক বুঝলে বুঝ পাতা না বুঝলে তেজ পাতা এলে কি কই হিডি এলে কি কই মেন্স থেকে আর বলে কথা কন 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 কাদ জা আকুম মিনাল্লাহি নূর কোরআনের দলিল দাল শুনালো কদ সূরা মায়েদার 15 নম্বর আয়াত কদ জা আকুম মিনাল্লাহি নূরু ওয়া কিতাবুম মুবিন আল্লাহ কই অবশ্যই তোমাদের কাছে আমি আল্লাহর পক্ষ থেকে নূর এসেছে সাতাইশটা তাফসির কইলা দেখবেন এরা বলে নূর দিয়া হইল কোরআন এরা বলে কি নূর দিয়া কথাটা বুঝতেই বল নূর দিয়া আর আমি কি কই হলেন আল্লাহ কইছে কাদ জা আকু মিনাল্লাহি নূরু ওয়া কিতাবুম মুবিন এই মাসকেনটা ওয়া ওয়াসিনি এই ওয়া উডারে হেরা চুরি করছে ওয়া উডারে কি করছে আপনার নাম কি আমি এবং মোহাম্মদ লুকমান কয়জন মাসখানে কি আছে আমি এবংটা বাদ দিলে কি তাও আমি এবং বাদ দিলে আমি লুকমান
আমি লোকমান আল্লাহ কইছে নূরু ওয়া কিতাবুম মুবিন আমার পক্ষ থেকে এসেছে নূর এবং কিতাব নূর এবং কিতাব হেরা ওয়াওয়ের অর্থটা গোপন কইরা কইছে নূর ওই কিতাব কিতাব ওই নূর ওরে বাটফার দল আই হাই 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 কইল কি রে যতটা তাফসীর গ্রন্থ খুলবেন আমি যদি 27টা তাফসীর দিকা এই নূর দিয়ে হেরা যে কিতাব কুরআন আমি কই এই নূর দিয়ে 27টা তাফসীর জালালাইন থেকে শুরু কইরা যেই তাফসীরে জালালাইন কওমি মাদ্রাসায় পড়ানো হয় সমস্ত মাদ্রাসায় পড়ানো হয় আমি নূর দিয়ে দেখাই দিব নূরু আই মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই নূর মানে কুরআন নয় এই নূর মানে হলো আমার রাহমাতুল লিল আলামিন হাত তুলে বলেন ঠিক কিনা বলেন নূর দিয়া বলে কি কুরআন শরীফ কি তারে ক তাহলে ওয়াও এর অর্থটা গেল কই আমি এবং সভাপতি আমি এবং কয়জন হইছে এই ওয়াও এর অর্থ হলো এমন অর্থ নূর একটা আর কিতাব আরেকটা এখন আসেন এখানে যে বলছে সুস্পষ্ট কিতাব এই কিতাব মানে কি তাওরাত না জবুর নাকি ইনজিল না কুরআন এখানে কি লেখা আছে কুরআন পাবলিক খায় না কোন এক সময় খাইছে কোনায় কানায় তথ্য প্রযুক্তি ছিল না নেটওয়ার্ক ছিল না ইন্টারনেট ছিল না কোয়া কোয়া পাবলিক বাড়াইছ এখন কিন্তু দিনে দিনে কমতাছে টের ভাইবা সৌদি কিন্তু অলরেডি বন্ধ হয়ে গেছে তবলিগ জামাতকে সৌদি আরবে তবলিগ জামাতকে নিষিদ্ধ করা হয়েছে কথা কি বুঝতে পারছি এই তবলিগ জামাতের এরাই বেশি বেশি সৌদি আরবের দোহাই দিতে কয় সৌদি ইডা নাই সৌদি হিডা নাই আরে ওখান থেকে সবচাইতে সমস্যা সৃষ্টি হয়েছে কোন জানেন এই আব্দুল ওহাব নজদি বাড়িছে ওখান থেকে আমরা সারা জীবন কইছি দেখো এরা কিন্তু এগুলোই বাস্তবায়ন করতে চায় শেষ পর্যন্ত সৌদির যে দোহাই দিছে এখন সৌদির থেকে মাশাল্লাহ হ্যাঁ হ্যাঁ তো হিডা হিডা তো হিডা আমরা সুন্নিরার অন্তর খোলা সাদা মনের মানুষ আমরা আমরা নবীরে ভালোবাসি মুখ দিয়া না অন্তর দিয়া হে রাসূল তোমায় ভালোবাসি অন্তর শুধু মুখে না জান্নাতে রাসায় নয় হে রাসূল জাহান্নাম কেউ ডরি না ঠিক না ফাগলা করে ফাগলা বুঝছস নি এখন কিছুটা বুঝাইছি নি আচ্ছা দেখ চল আল্লাহ কবুল